ক্ষমতা দেখিয়ে দুদিন বেঁচে লাভ নাই ফেরাউন চলে গেছে ক্ষমতা দেখিয়ে মানুষের প্রতি জেল জুলুম অত্যাচার করে মানুষকে আয়না ঘরে রেখে কোনো লাভ নাই একদিন চলে হবে আজ মানে সময় আসলে রক্ষা হবে না তবে আল্লাহর নবী বলছেন আল্লাহ তালা জালেমকে সময় দেন জালেমকে সুযোগ দেন অন্যায় করার অন্যায় করতে থাকে করতে থাকে করতে থাকে তো মানুষ মনে করে কই কত মানুষের প্রতি জুলুম করলো কত মানুষকে পানিতে ডুবিয়ে মারলো জেলে হত্যা করলো জেল ফাঁসি দিল তারপরেও তো বিচার হয় না কই মানুষে বলছে যে জুলুম করলে আল্লাহ বিচার করবে কই হয় না যায় 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 যাই আল্লাহর নবীও বলছেন বোখারি মুসলিমের হাদিস আল্লাহকে সুযোগ দেন দিতে 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 হাততায় যা আঁকা যাত যখন ধরে ফেলেন তখন আর সময় দেন না ফেরাউন দু একদিন জুলুম করেনি প্রায় দেড় হাজার বছর তাহলে কত মানুষের প্রতি জুলুম করেছেন তার বিরুদ্ধে গেলে বালুর উপরে ফেলে দিয়ে হাতে পায়ে কাঁটা মেরে দিয়ে গায়ে বিচ্ছু ছেড়ে দিত লৌহলাকা ধারী বড় বড় যারা জালেম চলে গেছে পৃথিবীতে সর্বোচ্চ তারপরে একদিন সময় শেষ হয়ে গেছে একদা আল্লাহ মৌসাকে বললেন মোসা তোমাকে ফেরাউনের কাছে যেতে হবে মৌসা বললেন আমি সাবলীল ভাষায় কথা বলতে পারি না মুখের সমস্যা আছে আমি যাব না আল্লাহ বললেন আমি মুখের ভাষা ঠিক করে দিছি যেতে হবে তিনি বললেন ফেরনের পক্ষ থেকে আমার উপরে একটা অপরাধের অভিযোগ আছে আমি একটা অপরাধ করেছি এক থাপ পরে আমি এক মানুষ মেরেছি এটা ফেরণের পক্ষ থেকে আমার উপরে অপরাধের অভিযোগ আমি যাব না তখন আমাকে মারবে তখন আল্লাহ বললেন আমি তোমার সাথে আছি কেমনে তোমাকে মারে সেটা আমি দেখব তখন মশা বললেন ঠিক আছে তাহলে আমার ভাইকে আমার সাথে দিতে হবে ঠিক আছে তাই হলো মুখ ঠিক করে দিলাম ফেরাউন মারতে পারবে না আমি আপনার সাথে আছি হারুনকে দিলাম এবার যান এবার দুই ভাই এসে বলছেন স্বাধীনতা দুই ভাই এসে বলছেন বানি ইসরায়েলকে ছেড়ে দেন আমাদের সাথে স্বাধীনতা লাগবে বাণী ইসরায়েলকে এভাবে দাস দাসী করে রেখেছেন কেন ছেড়ে দেন তখন ফের বলছেন কে তুমি কি সেই মশা আমি শিশুকালে বহুদিন লালন পালন করেছি তুমি কি তোমার বয়সের বহু বছর আমার মাঝে ছিল না হ্যাঁ ফেরান তো তাকে লালন পালন করেছে তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি তুমি কি বহু বছর আমার মাঝে থাকোনি তুমি যা করেছো তা করেছ তুমি তোমার কর্ম করেছ তুমি এক মানুষ মেরেছ তুমি বড় অকৃতজ্ঞ আমার মানুষকে হত্যা করে আমার দেশ থেকে চলে গিয়ে তুমি আমাকে দাওয়াত দিতে আসো তুমি বড় অকৃতজ্ঞ মশাল সাল্লাম বললেন জি আমি যা করেছি তা করেছি আমি তখন ভুল পথে ছিলাম আমি আপনার হত্যার ভয়ে দেশ ছেড়েছি আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন দয়া করে আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন তিনি আমাকে নবী করেছেন ঠিক আপনি আমার প্রতি অনুগ্রহ করেছেন অনুগ্রহ করে আপনি খোটা দিয়েছেন খোটা দিয়ে আপনি বানি ইসরায়েলকে দাস পরিণত করেছেন ভাষা পরিবর্তন করে তুমি বড় অধ্যত স্বরাচার তুমি বড় সীমা ঘোষণা ঘোষণা মুসালাইসাল্লাম ফেরাউনের সামনে দিলেন যা হওয়ার তাই হলো ফেরাউন হত্যার জন্য প্রস্তুতি নিল মোসাকে হত্যা করতে হবে তার মানে ফেরাউনের জুলুমের সময় শেষ হয়ে আসছে ফেরাউনের জুলুমের সময় শেষ হয়ে আসছে যা হওয়ার তাই হলো মুসালাইসাল্লাম পার হয়ে গেলেন সাগরে ফেরাউন সাগরে ঢুকে গেল দুই দিকে পানি দাঁড়িয়ে আছে ফেরাউন জানে হুঁশিয়ার মানুষ সচেতন যে আমি যদি ভিতরে চলে যাই পানি যদি দুদিক থেকে চেপে আসে তাহলে কি হবে এটা তার বুঝের অভাব ছিল না কিন্তু যখন মানুষ রাগ করে তখন বুদ্ধি কমে যায় এত এতক্ষেপে ফেরাও মশাকে সে হত্যা করবে যার কারণে সে রাস্তায় নেমে গেল দুই দিক থেকে পানি এসে জমা হয়ে গেল যখন পানি এসে জমা হয়ে গেল তখন ফেরাউন বলল। লা মুসলিমিন আমি ঘোষণা দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আমি মেনে নিলাম তাকে আল্লাহ বলে যাকে বানী রেসে বানী ইসল মেনে নিয়েছে আমি একজন মুসলিম ঘোষণা দিল ফের আমি একজন মুসলিম তখন আল্লাহ বললেন আ আল আন এখন ওকার আশাই তা কাবল তুমি তো না ফরমান ছিলে ইতিপূর্বে তুমি তো জমিনে বিপর্যয় সৃষ্টি করেছ মনে রেখো তুমি আলিয়া বানুনা জিকা বেবাদা নিকালে তা কোন আলে মানুন খাল আয় আমি তোমার শরীর রেখে দিলাম চিরদিনের জন্য পৃথিবীতে যত মানুষ জুলুম অত্যাচার করবে তাকে জানতে হবে শেষ পরিণতি হবে ফেরাউনের পরিণতি জুলুম করে রেহাই পাবে না মানুষ দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখে দলীয় দা পটে অর্থ সম্পদের দা পটে মানুষকে অপমান করে বেশি দিন টিকা যায় না জুলুমের ফল দুবার ভোগ করতে হবে একবার ইহকালে একবার পরকালে জুলুমের ফল যখন পরকালে ভোগ করতে হবে তখন বিচার আর তাড়াতাড়ি হবে না যত জালেম আছে সবার বিচার দেরিতে হবে যারা জাকাত দেয় না তারাও জালেম কিভাবে ফকিরের টাকা মেরে খেয়েছে এই জন্য তার বিচার দেরিতে হবে যাদের যারা জালে আল্লাহর নবী বলছেন ওদের বিচার দেরিতে হবে কত দিন দেরি আল্লাহ ভালো জানে একদিন যদি দেরি হয় পঞ্চাশ হাজার বছর তিন দিন যদি দেরি হয় দেড় লক্ষ বছর কত দিন দেরি হবে আল্লাহ ভালো জানে প্রত্যেক জালেমের বিচার দেরিতে হবে মহান আল্লাহ বলেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আপনি মানুষকে মাফ করুন মানুষ যে আপনাকে গালি দিয়ে কিছু কথা বলে পাপ করেছে এর জন্য আপনি আল্লাহকে বলুন আল্লাহ ওদের যে গুণ হয়েছে সেটা ক্ষমা করে দাও ফিলাম আপনি পরামর্শ করে কাজ করুন যখন আপনি কোনো কাজ করবেন সিদ্ধান্ত নেবেন তখন আপনি আল্লাহর উপরে ভরসা করবেন আপনি কাজে সফল হবেন আমাদের নবীকে তালা আদেশ করেন মানুষকে ক্ষমা করার জন্য এবং মানুষের জন্য ক্ষমা চাওয়ার জন্য তাহলে সদাচরণ একই বলেন মহান আল্লাহ বলেন এলেদিন আ ইন ফেকুন অফিসরয় অল দ্য রয় ওয়াল কাদিন আলকায়দল আফ ইরানীর নাস ওরাই মূলত সদাচরণের লোক যারা অসহায় মানুষকে দান খায়রাত করে সচ্ছল হলেও অসচ্ছল হলেও সচ্ছল হলে বেশি দেয় অসচ্ছল হলে কম দেয় অল আফ নাস মানুষকে মাপ করে কী হয়েছে অন্যায় করেছি ঠিক আছে এরপরে যেন হয় না যাও তোমাকে মাফ করে দিলাম কি হয়েছে মালিক এটা এভাবে বললে কেন দেখি আরও দুই রাত তোমাকে সময় দিচ্ছি এটারিকে হতে হবে দর্শনধারী আর কর্মচারীকে হতে হবে শক্তিশালী তিনটা গুণ থাকবে কর্মচারীর আপনারা যারা মালিক যে কোনো কাজে আপনি একটা ইন্ডাস্ট্রিজের মালিক একটা কারখানার মালিক আপনি কিছু কর্মচারী রেখেছেন কর্মচারীর তিনটা গুণ থাকতে হবে একটা কি বিশ্বস্ত টাকা যেন মেরে না খায় আল্লাহ বলছে দুই দর্শনধারী ওকে দেখতে যেন ভালো লাগে ভ্যাংচা মুখের যেন না হয় ভ্যাংচা মুখের কি করবে সে রুজি আপনার চিন্তা করার দরকার নেই ওটা আল্লাহ ব্যবস্থা করবেন আপনি দর্শনধারী লোক ঠিক করবেন তিন শক্তিশালী এ তিনটা গুণের লক্ষ্যে মানুষ নির্ধারণ করতে হবে কাজের জন্য সম্মানিত তিনি ভাই বোন আল্লাহ তালা বলেন যে ওরাই হল সদাচরণের অধিকারী মানুষ ওরাই জান্নাত পাবে যারা অসহায় মানুষকে দান খায়রাত করে থাকে স্বচ্ছল হলে অসচ্ছল হলে ও এক বল আফ নাস মানুষের ভুল ত্রুটিকে মাফ করে দেয় অল কাদিবিনাল গাইজ রাগকে দমন করে রাগকে দমন করতে হবে মনটা খুব খারাপ মনে হচ্ছে যে দুই থাপ্পড় না দেওয়া পর্যন্ত থামতে পারি না মনে হচ্ছে যে দুটা কথা না বলা পর্যন্ত থামাই যাচ্ছে না ভিতরটা এত জ্বলছে তাহলে আপনি কি বস্তির মহিলা বস্তির মহিলা ঝগড়া লাগলে যত খারাপ কথা বলতে পারে তত খুশি হয় আর যখন ঝগড়া বন্ধ হয়ে যায় তখন বলছে বলেছি যে মনটা ঠান্ডা করে বলেছি বলেছি কথা তো আপনি কি বস্তির মহিলার মতো যে আপনার চরিত্র কেন এত আপনি খেপে যাচ্ছেন কেন দুটা বলে নিলে আপনার কি হবে বলিয়েন না তো বলেননি তখন কি হয়েছে আমি তো দেখি ফেসবুকে ইউটিউবে মানুষ আমাকে বলে যে আপনাকে যে এত মানুষের ধুয়ে ছেড়ে দেয় তা আপনি কিছু বলেন না কেন তা আমি শুধু ওর না আমি তো নি না তো আমি বলবো কি আমি এতটুকু বলি যে ওর যদি কথা বন্ধ হয়ে যায় তখন আবার রিং দিয়ে বলি ভাইজান আপনার কি টাকা শেষ হয়ে গেছে আর কোনো গালি ছিল কি আর কোনো গালি থাকলে আবার আমি রিং দিলাম ওটা আপনি শেষ করে নেন ও কত বললো সেটার আমার উত্তর দেওয়ার দরকার নেই ওর পাতা আমি কোনোদিন পড়িনি পড়বও না মাঝাবের পাতা আমি কোনোদিন পড়িনি পড়বও না ওই নিয়ে আমি চিন্তা ভাবনা করি না কোনো দিন কোনো মানুষের একটা বক্তব্য শুনেছি সেই হিসেবে বক্তব্য দিতে শিখেছি এটা আমার মনে পড়ে না কামার পাড়ায় এসেছি বক্তব্য দিতে কেন তো মলনা আব্দুরব খুলনা আসেননি সেই জন্য বৃকুষ্ঠে মাদ্রাসায় এসেছি বক্তব্য দিতে মাদ্রাসার সূচনা শুরু হবে সেই জন্য প্রথম ইটটা আমার হাতের দেওয়া কে যদি অস্বীকার করে থাকলে সে ধোকাওয়াজ অস্বীকার করেছে মৃত্যু প্রথম ইটটা আমার হাতের দেওয়া তারপরে ইট এ দিয়েছেন সেহাবুদ্দিন সন্নি গোবিন্দগঞ্জ গায়েবান্ধা মারা গেছে বলছিলাম সদাচরণ কি জিনিস তালা বলেন এবার চলেন হাদিসে কয়েকটা বলি মোজায়না কাবিলের একজন বলছেন আল্লাহর নবী মা আল্লাহ তালা মানুষকে অনেক নিয়মাত দিয়েছেন জমি জায়গা টাকা পয়সা বাড়ি ঘর স্ত্রী আল পরিবার সব কিছু দিয়েছে অনেক নিয়মাত দিয়েছে আল্লাহর নবী সবচেয়ে যেটা ভালো নেমাত সেটা কোনটা একটু বলেন তো আল্লাহর নবী এটা জিজ্ঞাসা সবচেয়ে উত্তম ভালো কোনটা তখন আল্লাহ রসুল উত্তরে বললেন আল খলকুল হাসান ভালো আচরণ হলো সবচেয়ে উত্তম নেয়ামাত যার মুখ খারাপ তার কাছে ভালো আচরণ উত্তম নেয়ামাত নেই যে গালি দেয় বউকে জনগণকে তার কাছে উত্তম নেয়ামাত নেই যে কথাই কথাই খেপে উঠে তার কাছে আল্লাহর পক্ষ থেকে উত্তম নেয়ামাত নেই এই ছেলে এই মানুষকে অর্থ সম্পদ জমি জায়গা গাড়ি বাড়ি দিয়েছে তার মধ্যে সবচেয়ে উত্তম কোনটা দিয়েছে বলো তো দেখি সদাচরণ সদাচরণ কি জিনিস গো ভালো কথা ভালো কর্ম সদাচরণ কি জিনিস ভালো কথা ভালো কর্ম লোকে বলে ছেলেটা ভালো এই যে এটার নাম সদাচরণ লোকে বলে ছেলেটার ব্যবহার ভালো এটা হলো ভালো কথা ভালো আচরণ লোকে বলে আর স্বভাবই খারাপ ও দু মোখা ওর কথা বলছেন কেন ওর স্বভাব খুবই খারাপ ওকে দেখতে মন না ওকে আমি দেখলে ঘির করি এর নাম খারাপ আচরণ হ্যাঁ ছেলে বসব দয়া করে অল্পক্ষণ অল্প সময় কাজ দেখাবেন না যারা আপনারা দিনী বোন আছেন আপনারা একটু ইতস্তবোধ করে ঢং ঢং করে এসেছেন হেঁটে আবার ঢং ঢং করে চলে যাচ্ছেন কেন গেলেন কেন আজ তো আমি রাত বারোটায় আসিনি আজকে তো আগে এসেছি আপনি আজকে বাড়ি চলে গেলেন কোন সরমে আমি আপনার জন্য এসেছি সারা বগুড়া জেলার যদি আমি প্রোগ্রাম নিত তো কয়েকশো হবে তো মানুষের বছর বছর পার হয়ে যায় একদিন আসতে পারি না তো আপনাদের সুবাদে আসি আমি আপনার জন্য এসেছি আপনি চলে যাচ্ছেন মানে চলে গেলেন কেন আপনি সংসারে কি বুঝেন সংসার কিভাবে করতে হয় সেটা আপনি কি জানেন আপনার বাপ আপনার বিবাহ দিয়েছে আপনি স্বামীর কাছে গেছেন সেই জন্য আপনার বাচ্চা হয়ে গেছে আপনি মা মা কাকে বলে আপনার কি জানা আছে দিন রাত আমি বলেছি সেই জন্য আপনি মা কাকে বলে বলতে পারেন আপনার বাড়িতে যদি আমি এখনই ঢুকি তাহলে আপনার নাতি নাতনির অথবা আপনার ছেলের একটা পায়খানা করা পট আছে সেটা হলো ঘোড়া তা আমাদের বাড়িতে তো এই পটটা তিন মিনিটও থাকবে না হয় পট ফিরিয়ে দেব না হয় মাথা কেটে দেব পট অবস্থায় আমাদের বাড়িতে থাকতে পারে না অসম্ভব আপনার বাড়িতে আছে আপনি একজন হস্তিরি মহিলা মাস্টার ডিগ্রি পাস আপনার স্বামী বলে আমি আব্দুর রাজা বৈশব জিন্দিগিতে আপনাকে আমি মাস্টার ডিগ্রি পাস বলিনি আপনি একটা রাস্তা নিম্ন শ্রেণীর মহিলা যারা বস্তিতে বসবাস করে যারা নগ্ন হয়ে চলে অকথ্য ভাষায় গালি দেয় মানুষকে জেনার শব্দ উল্লেখ করে গালি দেয় আপনাকে আমি নিম্ন শ্রেণীর মানুষ মনে করি কে বলেছে আপনি হেডমাস্টার আপনার শোকে যে কাঁকড়া আছে আপনি শিক্ষিত মানুষ মহিলা কে বলেছে আপনাকে আমি তো বলিনি কোনোদিন আপনি বগুড়া বাজার থেকে একটা এ নিয়ে এসেছেন তরকারির একটা বাটি কিনে নিয়ে এসেছেন কাতল মাছ আমি তো সেটা কিনবো না আপনি একটা আয়না কিনে নিয়ে এসেন সাত করে সেটা হলো রুই মাছ সেটা কি করে হতে পারে আপনি একজন শিক্ষিত মহিলা এটা কিভাবে হতে পারে শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কি জিনিস আপনার ছেলে মেয়ে নাতিন সবাই পুতুল নিয়ে খেলায় প্লাস্টিকের পুতুল হোক আরো কিছু হোক লোহা হোক না কেন আপনি কি দিয়ে নিজেকে শিক্ষিতা মনে করেন আমি যে হাদিসটি দিন রাত আপনাকে শোনাই সে হাদিস তো আমি নিজের কথা কোনোদিন বলিনি সে হাদিস তো বোখারি মুসলিমের হাদিস জাবের রাজ্য আল্লাহ বলেন আমরা আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করে আসছিলাম বাড়িতে ঢুকব মোদিনাই আল্লাহ রসুল বলেন সবাই তোমরা থামো থেমে গেলাম আমি বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন আল্লাহ নবী বললেন বিবাহ কুমারী মেয়ে বিবাহ বিবাহ যার হয়নি এরকম মেয়ে বিবাহ করেছ না মেয়ে বিবাহ তো করেছ আল্লাহ নবী আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি তখন আল্লাহ রসুল বললেন হাল্লা বা তোলায় বোকা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো আল্লাহ রসুল যে কথা বললেন যাবের রাজি তালন সে কথার উত্তর না দিয়ে তিনি বলছেন আল্লাহর নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আল্লাহর নবী ওহুদের যুদ্ধে আমার বাপ শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আক্রাহান আতা জাগ্গাজাম ইসলাহ না ওদের মতো কম বয়সের বুদ্ধি কম মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি চারটা কারণে এক আমার স্ত্রী যেন আমার বনদেরকে বিদ্যা শিখাতে পারে দুই ও তোয়ার দেবাহন না আমার স্ত্রী যেন আমার বনদেরকে শিষ্টাচার শিখাতে পারে আপনার মেয়েটার নখ বড় আছে এটা ভালো শিষ্টাচার তা আপনি নাকি মা আমি তো বলেছি এই মেয়েটাকে তুমি তোমার মাকে খালা বলে বলিও ও আপনি কেমন আছেন নইলে তুমি যদি ওটা যদি তোমার নিজমা হয় তো তোমার নখটা বড় থাকে কি করে নবীগণের বৈশিষ্ট্য দশটি নবীগণের স্বভাব দশটি নবীগণের খাসলাত দশটি নবীগণের বৈশিষ্ট্য দশটি নবীগণের স্বভাব দশটি সব নবী এই দশটি স্বভাবে রূপান্তরিত ছিলেন এক দাড়ি বড় করতে হবে চেঁচে ফেলা নারীদের সাদৃশ্য চেঁচে ফেললে অভিশাপ হয় চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যায় চেঁচে ফেললে স্ত্রী ক্ষমতা চলে যায় দুই কাসু সারেব মোচ কেটে ফেলতে হবে চেঁচে ফেলা যাবে না মোচ থাকবে এটা পুরুষের পরিচয় তিন কাসু লাজপারে নখগুলি কেটে ফেলতে হবে পুরুষ নারী একই হুকুম নখ কেটে ফেলতে হবে শিষ্টাচার বৈশিষ্ট্য খাসলত অভ্যাস নীতি সব নবীর এরুমি নীতি না ফুলে বেতে বগলের উঠে ফেলতে হবে ব্লেড ব্যবহার করা হবে না নারী পুরুষ একই হুকুম হালাকোলা নাতে নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন পুরুষ নারী একই হুকুম পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে পানি দিয়ে পবিত্রতা অর্জন করে যারা আল্লাহ তাদের প্রশংসা করেছেন তবে ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটতে হবে পায়ের ওপরে পা উঠাতে হবে খক খক করে কাচতে হবে এটা হলো নোংরামি এই নীতি আল্লাহ রসুল বলেননি তিনি বলেছেন পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে পানি না থাকলে ঢেল টিস্যু পেপার আগে ঢেল টিসু ব্যাপার চল্লিশ কদম হাঁটা পায়ের উপরে পা উঠানো খক করে কাশা এই নোংরা তিনি বলেননি যদি হাঁটাই লাগে জন্য তাহলে তার স্ত্রীকে হাঁটতে হবে না তার হাঁটবে পায়ের উপরে পা উঠাবে খক খক করে কাঁসবে তো পুরুষ মানুষ কেমন কেমন ভাববে তো আপনি যখন ওভাবে হাঁটেন তখন মহিলা মানুষ দেখে তখন মহিলা মানুষকে কেমন কেমন লাগে একই কথা দুটাই ব্যাপার এরকম নোংরা কাজ তো ধর্ম হতে পারে না বলছিলাম আল্লাহর নবী সামনে যাবের বলছেন আল্লাহর নবী আমি বেশি মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বন্ধুদেরকে শিষ্টাচার শেখাতে পারে শিষ্টাচার কি জিনিস কেন বাড়িতে পুতুল আছে তার নাম শিষ্টাচার কেন আপনার স্ত্রী যখন বাচ্চাটাকে গায়ে জামা দিচ্ছে তখন বাম হাতে ঢোকালে কেন আগে ডান হাত ঝোঁকাতে হবে শিষ্টাচার কাকে বলে আপনার স্ত্রী বলে দিল না বাচ্চা যখন পেশাবখানে যাবে আব্বু দুয়া পড়ে যাও আম্মু দুয়া পড়ে আসো আব্বু ডান কাতে সও পা কেবলার দিকে থাক আর থাক তাতে আসে যায় না জুতা আপনি ডাইন পায়েটা পরো আব্বু খোলার সময় বাম পায়েটা খোলো শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কী জিনিস নখে নেইল পালিশ দিতে হবে ইসলামী শিষ্টাচার নয় এটা ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ কেটে ফেলতে হবে নখ রাখা নখে নেল দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য মুসলিম মহিলারা নখে মেহেদি দিবে হাতের নখে তো মেহেদি দিবেই দিবেই পায়ের নখেও দিতে হবে দিতে বাধ্য হাতের নখে মেহেদি দিতে হবে মহিলাদেরকে পায়ের নখে মেহেদি দিতে হবে এটা হলো তাদের ইসলামী শিষ্টাচার কপালে টিপ দিতে পাবে না হিন্দু মেয়েদের বিবাহ করার দশটি পদ্ধতি রয়েছে তার একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ মেয়ের বা বিবাহ দিবে না ছেলে জোর করে বিবাহ করবে কপালে এমনিতে যায় মাথায় কাপড় থাক আর না থাক সেটা বিবেচনা করি নেয় কয়েকদিন পরে সেখানে কবর হলো উমারের অর্ধ পৃথিবীর খলিফা কুসাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ উমর যিনি রাস্তায় চললে ফের শয়তান সে রাস্তা দিয়ে হাঁটত না সে উমারের যখন কবর হলো তখন তিনি বলছেন একজন বেগানা পুরুষের কবর হয়েছে আমার বাপের কবরের পাশে তা আমি লজ্জা করি আমি লজ্জা করে মাথায় কাপড় দিয়ে যাই আমি আঁটো সাঁটো হয়ে নিজেকে গুটি নিয়ে কবর পাশে যাই কেন আমি একজন বেগানা পুরুষের কবরকে লজ্জা করি একজন মহিলা বেগানা পুরুষের কবরকে লজ্জা করেন আর আপনি এ নগ্ন অর্ধনগ্ন হয়ে এই ফ্যাশন বোর পরে চলে আমাকে বলছেন আবদুর রাহি সাহেব আপনি আমাকে বস্তির মহিলা বলছেন মানে আপনাকে আমি বস্তির মহিলা বলতে চাই এই দেখেন আয়েশা আপনাকে আমি আয়েশাই বলতে চাচ্ছি আপনার মেয়ের নখ বড় আছে জবাব আমাকে দিতে হবে আমাকে দিতে হবে কেন আপনার ছেলের প্যান্টটা টাকলোর নিচে আছে জবাব আমাকে দিতে হবে আমাকে দিতে হবে কেন এই জবাব আমি দিব কেন দুজন মিলে দিবেন আমি বয়সের মেয়ে বলে আমি বিবাহ করেছি বয়সের মেয়ে জেলা হন না আমার স্ত্রী যেন আমার বন্ধের মাথার চুল চিরুনি করে সাজগজ করে পরিপাটি করে রাখে মেয়ের চুল ওভাবে রেখেছেন কেন সামনের দিক কেটে মেয়ে বড় হয়ে গেছে ওভাবে পিছনে চুল কেটেছেন কেন জন্মের সপ্তম দিন শুধু মেয়েদের মাথা নেড়ে করা যাবে আর কোনো দিন মেয়েদের চুল কাটা যাবে না জরুরি দুর্ঘটনা সেটা ভিন্ন কথা তো রোজ মেয়েদের চুল সাজ করেন সাজগোজ করেন এটি কি আল্লাহর নবী আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার বোনদের চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে চার বলে তাকুমা আলাই হিন্না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে এই কোথায় গেছিলা এই মাথায় কাপড় দিয়ে বাইরে যাও এই রাস্তার এক পাশ দিয়ে হাঁটো এই তোমার আব্বুকে সালাম দাও এই তোমার আব্বুর কাপড়টা ঠিক করে নাও এই তোমার আব্বুর বিছানাটা ঠিক করেছ সব সময় মা পাহারা দিবে কাকে মেয়েকে ছেলেকে পাহারাদার আমি বলিনি এ কথা আল্লাহ রসুল বলছেন মা হলেন পাহারাদার আপনি ছেলে মেয়ের কি করেন আপনার ছেলে মেয়েকে আমার সামনে দাঁড় করান দেখি আপনি কেমন শিক্ষিত মহিলা আপনাকে আমি দেখে ছেড়ে দিই আপনাকে তো আমি দুর্বল ভাষায় কিছু বলতে চাই না আপনাকে আমি বস্তির মহিলা মনে করব কেন আপনাকে তো আমি খাদিজার মতো সম্মান দিতে চাচ্ছি এক মিনিট দেখবেন খাদিজাকে এক মিনিট দেখবেন এ দেখেন জিব্রাইল আলাহি আল্লাহর নবীর কাছে এসে বলছেন মোহাম্মদ ওই যে খাদিজা আসছেন তার হাতে একটা বাটি আছে বাটিতে তরকারি আছে ফাকরা আলাইহা সালাম আমিননি অমিন হা ও আসলে আপনি বলবেন খাদিজা তোমাকে আল্লাহ সালাম দিয়েছেন তোমাকে জিব্রাইল সালাম দিয়েছেন ও বাসরাবে বাইতিন বে কাসবিন লা সাকা ওয়ালা নসাবা আপনি তাকে একটা খুব উন্নত মানের পদার্থ দ্বারা তৈরি জাগজমকপূর্ণ প্রাসাদের সংবাদ দেন যেই প্রাসাদে থাকবে না কোনো অশান্তি থাকবে না কোনো হইচই জিব্রাইল বলছেন আমাদের নবীকে কার ব্যাপারে খাদিয়ার ব্যাপারে